গণশুনানি যেটা করছে সেখানে কোনো জনগণ ছিল না, সব বিএনপির নেতাকর্মী প্রার্থী ছিল, যত সব প্রার্থীরা বিএনপির নেতাকর্মী ছিল, ওখানে কোনো জনগণ ছিল না, গণশুনানি হয় নাই। এই নির্বাচনের গণশুনানির আগে বিএনপি এবং খালেদা তারেকের যে অপকর্ম আছে সেই অপকর্মের গণশুনানি আগে করতে হবে বাংলাদেশে। তারা যে অপকর্ম করেছে, এই নির্বাচনে নমিনেশন বাণিজ্য করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আপনারা আবার অগ্নিদগ্ধ মানুষকে গিয়ে দেখতে যান, আপনাদের লজ্জা করে না?